মাহমুদ মাহিন আপনি রেখেছেন আমি যখন ছোট ছিলাম তখন মাজার গিয়ে সেজদা দিয়েছি এক কথা শিরিক করেছি এখন কি আমি এই পাপ থেকে মুক্তি পাবো ভাই মাহমুদ অবশ্যই আপনি মুক্তি পাবেন এমন কোনো পাপ নেই যেটা থেকে অপরাধ করলে আপনি তবা করলে আপনি মাপ পাবেন না যদি কোনো পাপ করার পর কেউ দুনিয়া থেকে চলে যান ওই অবস্থায় তবা ছাড়া তাহলে সেক্ষেত্রে মাপ করবেন না যদি সেটা শিরকের গুণা হয় কিন্তু যেহেতু এখানে আপনি আলহামদুলিল্লাহ আপনি যেহেতু এখন জীবদ্দশায় আপনার ভুল বুঝতে পেরেছেন আল্লাহ কাছে কেমন আপনি মাফ চাবেন এবং নিজের কাছে নিজে অনুতপ্ত হবেন ভবিষ্যতে আর কখনও করবেন না সংকল্প করবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনাকে মাফ করবেন ফারজানা ইমা আপনি লিখেছেন কোরআনে বাবা মায়ের জন্য দোয়া আছে দাদা দাদি নানা নাইয়ের জন্য কোনো নির্দিষ্ট দোয়া আছে কি না দেখুন কোরআনে কারিম আমাদেরকে যে আল্লাহ রব্বুল আলমিন মা বাবার জন্য দোয়া করতে বলেছেন এই দোয়া মূলত আমাদের সকল পূর্বপুরুষদেরকে যখন আমরা সামিল করব তখন সকলের জন্য কিন্তু আপনার দোয়াটা হয়ে যাবে আবার একইভাবে মার কথা যখন আমরা বলবো তখন আমাদের যারা পূর্বে চলে গেছেন তাদের সবার জন্য যখন দোয়া করব সেটা এই সাল্লাবীলা সবার সবাইকে সামিল করবে আল্লাহ নবী ইব্রাহিম আসতে সালাম তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং আল্লাহ তালা করেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যখন দোয়া করবো রব্বানা হাহুল্লিন আজওয়া জিনা ওজুরিয়া তিন কুর্রাতা আয়ুন ও যে আলনা লিল মুতাকি না ইমামা আল্লাহ আমাদেরকে মুতাকিদের ইমাম বানিয়ে দিন এবং আমাদের জুর্রিয়া আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের চক্ষু সুতুলকারী আমাদের সন্তানদেরকে চক্ষু সুদুলকারী করে দিন এবং এই যে জুর্রিয়া বলা হয়েছে জুর্রিয়াটা যদিও নিজের সন্তানদেরকে বোঝায় কিন্তু এখান থেকে পরবর্তী বংশধর অর্থাৎ সন্তানের সন্তান যারা আছে তাদেরকেও কিন্তু সামিল করে ঠিক একইভাবে ইব্রাহিম রশিদুল ইসলামের দোয়া আমরা জানি তিনি দোয়া করেছেন রব্বি জলী মুকিম আসালতে ওয়াতি রব্বানা ইকবাল দোয়া এখানেও একই শব্দ ব্যবহার করেছেন তিনি যেখান থেকে বোঝা গেল যে আমরা যখন দোয়া করব। আল্লাহ ফুল আলি আবা ইনা আল্লাহ আপনি আমাদের পূর্বপুরুষদেরকে আপনি মাফ করে দিন ও মাহাতিনা এবং আমাদের মা বাবাদেরকে আপনি মাফ করে দিন তাহলে সেক্ষেত্রে সবাইকে আমরা সামিল করতে পারি অর্থাৎ মা বাবার জন্য নির্দিষ্ট দোয়া আছে রব্বির হামহমা কামা রব্বের সহিরা দাদা দাদির জন্য এরকম শব্দ করার উল্লেখ না থাকলেও আমরা তাদেরকে আমাদের পূর্বপুরুষ বললে আমাদের মা এবং আমাদের মায়ের মা তথা আমাদের দাদি এবং উদ্ধতর যারা আছেন তাদের সবাইকে সামিল করে দোয়া করলে তাদের জন্য দোয়া আমরা করতে পারি এবং করা উচিত আমাদের আলাদা করে হাদিসে দাদা দাদি শব্দ দিয়ে দোয়া আলাদা করে উল্লেখ নাই এটাতে কোনো বিশেষ অসুবিধা নেই কারণ বাবা মাটা দেখিয়ে দেওয়া হয়েছে বাকিগুলো আমরা এটার উপরেই ভিত্তি করে করবো তারাও আমাদের তোয়ার হকদার